সম্মানিত সুধী, এরই মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ঐতিহ্যের ক্রমধারায় ক্যান্টনমেন্ট কলেজ যশোর এবছরও সুর, তাল ও লয়ের মূর্ছনায় ভিন্নমাত্রিক বৈশিষ্ট্যে অভিনব। প্রকৃতিতে বসন্ত ঋতুর আগমনী গান, দীর্ঘ শীতের হিমেল হওয়ার পরশে আমাদের মন যখন হিমায়িত, ঠিক তখনই এরকম এক সাংস্কৃতিক সন্ধ্যায় বসন্তের আগমনে প্রশান্তিতে ভরে ওঠে আমাদের মন। তাই আজ এই স্বর্ণালী সন্ধ্যায় কলেজ সেজেছে নানা রঙে, নানা বর্ণে, নানা ঢঙে, আর তারই বর্ণিল ছটায় ক্যান্টনমেন্ট কলেজ আজ আলোড়িত, আন্দোলিত। সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চে দাঁড়িয়ে আমরা তথা যশোর ক্যান্টনমেন্ট কলেজের একঝাঁক তরুণ শিক্ষার্থী আপনাদের সবাইকে জানাচ্ছি বর্ণিল শুভেচ্ছা। শুরু করছি সুর তাল লয় রচিত বার্ষিক সাংস্কৃতিক সন্ধ্যা। বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। মার্চ গর্বের মাস, অনুপ্রেরণার মাস। এই মার্চেই অর্জিত হয়েছিল স্বাধীনতার সেই লাল সূর্যটি। স্বাধীনতার জন্য প্রাণ দেওয়া পৃথিবীর ইতিহাসে বিরল, তা শুধু বীর সাহসী বাঙালিরাই পারে। মার্চের সাথে সাথে এসেছে বসন্ত। প্রকৃতিতে বৃক্ষের শাখে ফুলে ফলে বসন্তের গুঞ্জন, সেই গুঞ্জনে আমরাও একীভূত, আলোড়িত, আনন্দিত। ফাগুনের এই আগুন সন্ধ্যায় আমরা সমবেত হয়েছি একঝাঁক শিক্ষার্থী। শুরু করছি গানে গানে, প্রকৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে আসছে একদল তরুণ শিক্ষার্থী। পুরুবে মা তোমার ফেরিনো পল্লী জননী,
দেশের মুক্তিযুদ্ধ শুধু বাঙালিকে নয়, সারা বিশ্বের সৃজনশীল এবং মননশীল মানুষকে টেনেছিল। পপ সঙ্গীতের জনপ্রিয় শিল্পী জর্জ হ্যারিসনের বাংলাদেশ গানটি এবং বিখ্যাত মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি মনে করিয়ে দেয় 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেই সব জ্বলন্ত স্মৃতি। সেসব স্মৃতি আমাদের চোখ ভিজিয়ে দিয়ে যায় বারবার। জ্বলন্ত স্মৃতি স্মরণ করিয়ে দেয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 71-এর মার্চের সেই সোনাঝরা রক্তিম ভাষণকে, উদাত্ত আহ্বানকে, মুক্তিযুদ্ধের অনুপ্রেরণাকে। সেই স্মৃতি স্মরণে জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করছি আজকের এই গানটি। সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। Before his country died, oh, I could not feel the pain I knew had to try. Now I'm asking all of you, help us save some lives. বোমারু বিমান
যশোরের যশ, খেজুরের রস, রস আর গুড় ছাড়া আমাদের দেশের শীতকালীন উৎসব ভাবাই যায় না। শীতে পুষ্ট হয়ে ওঠে খেজুর গাছ কেন্দ্রিক গ্রামীণ অর্থনীতিও। এবারের পরিবেশনায় তাই রয়েছে যশোর অঞ্চলের জনপ্রিয় একটি আঞ্চলিক গান, যে গানের কথায় খেজুরের রস এবং গাছের ব্যস্ততা বাস্তবে রূপ নিয়েছে। পিঠে বানায় চাঁদ বিভিন্ন